নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। মিক্সার গ্রাইন্ডার হলো দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া অতি গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রনিক আইটেম, যেটা আমরা প্রায় রোজদিনই ব্যবহার করে থাকি। আর এই মিক্সার গ্রাইন্ডারগুলি যাতে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকম সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়, তার জন্য মিক্সার কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। আজ আমরা সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কেই আলোচনা করব এবং তার পাশাপাশি কম বাজেটের মধ্যে বেশ কিছু গ্রাইন্ডারের সাজেশনও শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো মিক্সার পারচেজ করার সময় প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো মোটরের পাওয়ার। মার্কেটে সাধারণত 500 ওয়াট থেকে শুরু করে 1000 ওয়াট পর্যন্ত বিভিন্ন পাওয়ারের গ্রাইন্ডার বিক্রি হয়। এর মধ্যে 750 থেকে 1000 ওয়াটের মিক্সারগুলির দ্বারা প্রায় সমস্ত রকমের কাজ করাই সম্ভব। তাই তোমরা কমপক্ষে 750 বা তার বেশি ওয়াটের গ্রাইন্ডারগুলি পারচেস করবে। দ্বিতীয় বিষয়টি হলো জারের সংখ্যা এবং ব্যবহার। একটি মিক্সারের সাথে সাধারণত 3 ধরনের জার পাওয়া যায়, যেগুলি দিয়ে মিক্সিং, গ্রাইন্ডিং এবং ব্লেন্ডিং করা সম্ভব। তবে কিছু কিছু মডেলের সাথে চপিং এবং জুসিংয়ের জন্যেও আলাদা করে একটি জার পাওয়া যায়। তাই মিক্সার কেনার সময় নিজেদের প্রয়োজনীয়তাগুলির কথাও খেয়াল রাখবে। আর হ্যাঁ, জারগুলি যেন অবশ্যই স্টেইনলেস স্টিল মেটেরিয়ালের হয়। তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো স্পিড কন্ট্রোল। যে মিক্সারগুলিতে স্পিড কন্ট্রোলের অপশান যত বেশি হবে, সেই মিক্সারগুলির দ্বারা ততই নিখুঁতভাবে গ্রাইন্ডিং করা সম্ভব। তাই তোমরাও সবসময় নিজেদের বাজেটের মধ্যে অ্যাভেলেবেল সবথেকে বেশি সংখ্যক স্পিড সেটিংস যুক্ত মিক্সারটি পারচেস করবে। চতুর্থ বিষয়টি হলো ওভারলোড প্রোটেকশন। মিক্সার ব্যবহারের সময় ভোল্টেজ ফ্লাকচুয়েশনজনিত সমস্যার সৃষ্টি হলে অথবা মোটরটি অত্যাধিক গরম হয়ে গেলে সার্কিট বোর্ডের মধ্যে উপস্থিত অটোকাট রিলেটি নিজের থেকেই পাওয়ার সাপ্লাইকে বন্ধ করে দেয়, ফলে মোটরটি নষ্ট হয় না এবং গ্রাইন্ডারের নিচে দেওয়া সুইচটি ব্যবহার করে পুনরায় মিক্সারটিকে চালু করা যায়। পঞ্চম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে বিল্ড কোয়ালিটি। মিক্সার গ্রাইন্ডার হলো এমন একটা জিনিস যা বছরের প্রায় 365 দিনই আমাদের কাজে আসে, আর তাই এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট মজবুত হওয়া প্রয়োজন। তোমরা সবসময়ই একটি ABS অথবা স্টেইনলেস স্টিল মেটেরিয়াল দ্বারা নির্মিত গ্রাইন্ডারকে পছন্দ করবে, যার মধ্যে উপযুক্ত পরিমাণে এয়ার সার্কুলেটিং ভেন্টস রয়েছে। পরবর্তী যে বিষয়টি মাথায় রাখবে তা হলো ব্র্যান্ড রেপুটেশন। তোমরা যে কোম্পানির মিক্সার পারচেস করবে তার আফটার সেল সার্ভিস এবং ব্র্যান্ড রেপুটেশন যেন ভালো হয়। শুধু তাই নয়, কোনো কোম্পানি যদি তাদের প্রোডাক্টের ওপর অন্যান্যদের তুলনায় বেশি ওয়ারেন্টি দেয়, তবে তার অর্থ হলো কোম্পানির তাদের নিজস্ব প্রোডাক্টের ওপর যথেষ্ট ভরসা রয়েছে। তোমরা এই ধরনের মডেলকেই সবসময় লিস্টের ওপরে রাখবে। শেষ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো মিক্সার গ্রাইন্ডারের মোটরের মধ্যে ব্যবহার করা ওয়াইন্ডিং মেটেরিয়ালটি যেন কপারের হয়, কারণ অ্যালুমিনিয়াম ওয়াইন্ডিংযুক্ত কয়েলগুলি মোটরের মধ্যে তৈরি হওয়া হিটকে ভালোভাবে সার্কুলেট করতে পারে না, যার কারণে কপার ওয়াইন্ডিংযুক্ত মিক্সারগুলির তুলনায় এই সকল মিক্সার গ্রাইন্ডারগুলি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আশা করি এই বিষয়গুলি মাথায় রাখার পর যে মডেলটি তোমরা কিনবে তা অনেক বেশি দিন পর্যন্তই লাস্টিং করবে এবং তোমাদের প্রয়োজনীয়তাকেও ভালোভাবে পূরণ করবে। এখন আমি সংক্ষেপে 5টি মিক্সার গ্রাইন্ডারের সাজেশন শেয়ার করছি এবং প্রত্যেকটি মডেলের বেস্ট বাই লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখানে ক্লিক করে তোমরা সবথেকে কম দামে ওই মিক্সারটি পারচেস করতে পারবে। আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে ক্রম্পটন আমেও। এটি একটি 750 ওয়াটের পাওয়ারফুল মিক্সার যার টপ স্পিড 18,000 RPM। কপার ওয়াইন্ডিং এবং থার্মাল ওভারলোড প্রোটেকশনযুক্ত এই গ্রাইন্ডারটির সাথে 3টি স্টেইনলেস স্টিলের জার পাওয়া যায়, যা দিয়ে গ্রাইন্ডিং, ব্লেন্ডিং এবং মিক্সিং করা সম্ভব। ABS প্লাস্টিক নির্মিত এই মিক্সারটির ওপরে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, যার বর্তমান মূল্য 2,699 টাকা। লিস্টের চতুর্থ স্থানে রয়েছে বাটারফ্লাই স্মার্ট মিক্সার, যার পাওয়ার ক্যাপাসিটি 750 ওয়াট। অটোমেটিক ওভারলোড কাট অফ ফিচার্সযুক্ত এই মিক্সারটির সাথে 3টি গ্রাইন্ডিং জার ছাড়াও একটি 1.5 লিটারের জুসার পাওয়া যায়, যা দিয়ে তোমরা সহজেই যে কোনো ধরনের জুস বানাতে পারবে। 18,500 RPM স্পিডযুক্ত এই মিক্সারটি ABS প্লাস্টিক দ্বারা নির্মিত হওয়ায় এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট স্ট্রং। 2 বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি এবং 5 বছরের মোটর ওয়ারেন্টিযুক্ত এই মিক্সারটির বর্তমান মূল্য 3,199 টাকা।
লিস্টের তৃতীয় স্থানে রয়েছে প্রেস্টিজ আইরিশ প্লাস। 750 ওয়াটের এই মিক্সারটির সাথেও তিনটি গ্রাইন্ডিং জার এবং একটি জুসার পাওয়া যায়। 20,000 আরপিএম স্পিডযুক্ত এই মডেলটি ABS প্লাস্টিক নির্মিত না হলেও এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং আগের মিক্সারগুলির থেকেও কম সময়ের মধ্যে অপারেট করতে সক্ষম। কপার বাইন্ডিং, ওভারলোড প্রোটেকশন এবং থ্রি স্পিড সেটিংসযুক্ত এই মিক্সার গ্রাইন্ডারটির সাথে 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়, যার বর্তমান মূল্য 3,249 টাকা। লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে সুজাতা কোম্পানির তরফ থেকে সুজাতা ডাইনামিক্স, যার পাওয়ার ক্যাপাসিটি 900 ওয়াট। তোমাদের যদি হেভি গ্রাইন্ডিংয়ের জন্যে একটি পাওয়ারফুল মিক্সারের প্রয়োজন হয় তবে অবশ্যই এই মডেলটিকে কনসিডার করতে পারো। 4.6 রেটিংযুক্ত এই মিক্সারটির মূল আকর্ষণ হল এর পাওয়ারফুল মোটর, যা 22,000 আরপিএম স্পিডে রোটেট করে যে কোনো হেভি ফুড আইটেমকে গ্রাইন্ড করতে পারে। 3টি স্পিড সেটিংসে অ্যাভেলেবেল এই মিক্সারটির ওপরে রয়েছে 2 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, যার বর্তমান মূল্য 5,786 টাকা। সবশেষে যে মডেলটি সাজেস্ট করব সেটি আজকের লিস্টের সবথেকে পাওয়ারফুল এবং স্টাইলিশ একটি মিক্সার, যার নাম বোস ট্রুমিক্স প্রো। 1,000 ওয়াটের ক্ষমতাসম্পন্ন এই মিক্সারটিকে তোমরা 24,000 আরপিএম স্পিডে রোটেট করিয়ে যে কোনো ধরনের হেভি গ্রাইন্ডিং এবং জুসিংয়ের কাজ করতে পারবে। থ্রি স্পিড অপশানে অ্যাভেলেবেল ABS বিল্ডযুক্ত এই মিক্সারটির মধ্যে রয়েছে ওভারলোড প্রোটেকশন ও অ্যাক্টিভ ফ্লো ব্রেকারের মতো গুরুত্বপূর্ণ ফিচার্স, যার ওপরে কোম্পানি দেয় 2 বছরের ওয়ারেন্টি। বর্তমানে এই মডেলটির মূল্য 6,199 টাকা। অফলাইন হোক বা অনলাইন, যে কোনো জায়গা থেকেই মিক্সার গ্রাইন্ডার পারচেস করার সময় নিচের ডিসক্রিপশন বক্সটি একবার দেখে নাও। ওখানে আমি প্রত্যেকটি মডেলের সবথেকে ডিসকাউন্টেড লিঙ্ক শেয়ার করেছি। তোমরা এর যে কোনো মডেল পারচেস করার জন্য অথবা কারেন্ট প্রাইস চেক করার জন্য অবশ্যই ওই লিঙ্কগুলি একবার ভিজিট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।